রহস্যের খোঁজের পক্ষ থেকে আপনাকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। ভুতুড়ে কয়েন বৃষ্টি। ইংল্যান্ডের মেরিচার্চ সংলগ্ন কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন সোফিয়া নামের এক মহিলা এবং তার স্বামী ডেভিড। তারা যখন ওই স্থানটি হেঁটে অতিক্রম করছিলেন, তখন অদৃশ্য থেকে কয়েকটি কয়েন বৃষ্টির মতো তাদের চারপাশে ছড়িয়ে পড়ে। কয়েনগুলো তারা কুড়িয়ে হাতে নিয়ে দেখলেন সেগুলো যথেষ্ট গরম। পরে পরীক্ষা করে দেখা যায় যে কয়েনগুলো 1902 ও 1903 সালের। ওই একই স্থানে আরও কয়েক ব্যক্তির গায়ে গরম কয়েন বৃষ্টি হয়েছিল। কোথা থেকে আসে এই কয়েন বৃষ্টি সেটি উদ্ধার করার চেষ্টা করেন বিজ্ঞানীরা, কিন্তু তারা ব্যর্থ হন। পরিশেষে এই বিষয়টি সবার কাছে ভুতুড়ে কয়েন বৃষ্টি হিসেবে পরিচিতি লাভ করেন। আর এই কয়েন বৃষ্টির ঘটনাটি আজও সবার কাছে রহস্য। কোথা থেকে এসেছিল কয়েনগুলো? সবশেষে আপনার কাছে ছোট্ট একটা অনুরোধ, যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আর আমাদেরকে আপনার মতামত জানাতে পারেন নিচে কমেন্টের মধ্যে। আমরা প্রতিদিনই এরকম নতুন নতুন রহস্য নিয়ে আপনার সামনে হাজির হব, তাই যখনই আমরা এরকম কোনো ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে কানেক্টেড থাকুন। আপনাকে অসংখ্য ধন্যবাদ।